আজকে যে বিষয়ে বক্তব্য, যে বিষয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সেই বিষয়টা আসলে কথা বলার মতো না, বিষয়টা কথা বলার মতো না। আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছেন, তো এই যে বাজে মন্তব্য করা নেতা নেত্রী সম্পর্কে, এটা আওয়ামী লীগের একটা খাইসলত, খাইসলত বুঝলেন, যাকে ভাষায় কয় খাইসলত, মানে অভ্যাস। ইতিপূর্বে তারা দেশ নেত্রী সম্পর্কে বলেছে, ওই যে একটা যে কি ছিল জানি, টাকলা কি নাম, মোরাদ, টাকলা মোরাদ, উনি ও বলে ও বলেছে। তারপর ওদের নেতৃবৃন্দ অনেকে বিভিন্নভাবে আমার নেত্রী এবং আমার নেতা সম্পর্কে বিভিন্নভাবে কথা বলছেন। আসলে এটা হলো আওয়ামী লীগের স্বভাবগত একটা কৌশল, আওয়ামী লীগের স্বভাবগত একটা কৌশল। অর্থাৎ যখন বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, পানি পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্যায় দেশ ডুবে যাচ্ছে, ওই সময় দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ভিড়ানোর জন্য একটা কথা বলে দিল, যাতে আমরা ওই দিকে নজর দিয়ে দিই। বাংলাদেশের মানুষ এত বোকা না, আমরা সব বুঝি। এই সমস্ত হাবিজাবি কথা বলে আমাদের কিংবা বাংলা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানো যাবে না। ইতিমধ্যে আপনারা কি করেছেন, বলেছেন বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং বিদ্যুতের কোনো অভাব নাই। এই বিদ্যুতের জন্যে রেন্টাল কি কুইক রেন্টাল প্রজেক্ট করেছেন, বিদ্যুৎ বন্ধ থাকবে কিন্তু বিল ঠিকই উঠতে থাকবে। তারপর পানির মূল্য বৃদ্ধি করেছেন, তেলের মূল্য বৃদ্ধি করেছেন, সরকারি পর্যায়ে কখনো মূল্য বৃদ্ধি করা হয় না, বেসরকারি পর্যায়ে ব্যবসায়ীরা কারসাজি করে মূল্য বৃদ্ধি করে, কিন্তু আজকে আমার দেশের এই সরকার নিজেরাই তেলের মূল্য বৃদ্ধি করলো, আরেকটা জানি কি বৃদ্ধি করলো আজকে কয়েকদিনের মধ্যে, এই দু একদিনের মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি করলো, সরকারিভাবে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি করছে। এই সমস্ত বিষয় থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তারা কথাবার্তা বলছে। সিইসি এক কথা বলে, ডাল তলোয়ার লাঠি টলস করে কথা বলে সিইসি, আবার কাদের সাহেব বলেন বিএনপি নির্বাচনে না আজকে কিছু আসা যায় না, সিইসি বলেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না। সিইসিকে আমার, যদিও আমরা নির্বাচন নিয়ে সিইসি নিয়ে মাথা ব্যথা নাই, তবু একটা মানুষ তো একটা কথা বলেছে, বিএনপি ছাড়া নির্বাচন হবে না, একেবারে সঠিক কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো আমাদের এই মিটিংয়ে এসে একটা বক্তব্য দিয়ে উনি কথাটা বলেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না, বিএনপি ছাড়া নির্বাচন হবে না। দেশের মানুষ বোঝে, আওয়ামী লীগ বোঝে, সিইসি বোঝে, কিন্তু এই সরকার বোঝে না। কারণ সরকার জানে নির্বাচনে কোনো প্রয়োজন নাই, নির্বাচন ছাড়াই তারা আবারও ক্ষমতায় আসবে। প্রিয় ভাইরা, এই সরকার আর এই দেশের মানুষ চায় না, এই দেশের মানুষ এই সরকার চায় না। আমরা যথাসময়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, যথাসময়ে আবার তিস্তার ব্যারেজ খুলে দেওয়া হচ্ছে, আবার তিস্তার ব্যারেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা একবার পানিতে ডুবে মরি, আরেকবার কি বলে খরায় ডুবে মরি। কিন্তু এই সরকারের কোনো না কোনো কথাবার্তা নাই, উচ্চবাচ্য কিছুই নাই, তারা কোনো কথাবার্তাই বলে না। প্রিয় ভাইয়েরা, খেয়াল করে দেখবেন, এই যে পদ্মা সেতুটা হলো 11,000 কোটি টাকার প্রকল্প, 33,000 কোটি টাকায় শেষ। এখন মেট্রো রেল করছে, উন্নয়নের ট্যাবলেট, উন্নয়নের ট্যাবলেট মেট্রো রেল, 11,000 কোটি টাকার প্রকল্প আবারও 33 কোটি টাকায় গিয়ে পৌঁছে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, পদ্মায় না হয় বুঝলাম খরস্রোতা নদীতে পিলারের নিচের মাটি সরে গিয়েছিল,
ঢাকা শহরও কি পাইলিং এর নিচে মাটি সরে যাচ্ছে নাকি? এই শহরও কি পাইলিং এর মাটি সরে যাচ্ছে? আবার মেট্রো রেলের খরচা বেড়ে গেল। এই সমস্ত আবল তাবল কথা বলতে বলতে আজকে এই সরকার বলে ফেলল আমার নেতা তারেক রহমান সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে দুটি কথা না বললেই নয়। 1/11 যখন -2 ফর্মুলা করা হয়েছিল, সবাই ভেবেছিল -2, আসলে -2 নয়, আসলে -1। রেস্টনেত্রী বেগম খালেদিয়াকে মাইনাস করার প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। ওই সময় রেস্টনেত্রীর উপর অত্যাচার হয়েছে। আজকের আমাদের নেতা একটি চেয়ারম্যান তারেক রহমান, একসঙ্গে জেলে ছিলাম আমরা, অবশ্য একসঙ্গে আমাদের সঙ্গে আরও ছিল আওয়ামী লীগের অনেক লোকই ছিল, কাদের সাহেবও ছিল। আমি কাদের সাহেব সম্পর্কে দুটি কথা কয়েকদিন আগে বলেছিলাম, আরে ভাই যা বলি সত্যি বলি, মিথ্যা তো বলি না, মিথ্যা কথা অভ্যাস তোমার নাই। কাদের সাহেব আর আমি পাশাপাশি তো বিছানা থাকছি, ওনার সম্বন্ধে দু একটা কথা কি জানি না, বলতে কি পারি না, উনি আমার সঙ্গে বলতে পারেন। তো এই জন্য আবার অনেকের গাত্র দেওয়া শুরু হয়ে গেছে। রাজনীতি করি, রাজনীতিতে সহনশীল মনোভাব থাকতে হবে। আমি কারো কথা মানি বা না মানি, আমার কথা বলার অধিকার তাকে দিতে হবে। আমার কথা বলার অধিকার আছে, সে কথা আমি বলবো। আর অধিকার আছে বলেই তারেক রহমান সম্পর্কে মিথ্যে কথা বলবেন, বাজে কথা বলবেন? এই তারেক রহমান সাহেবকে হত্যার চক্রান্ত বহুদিন যাবৎ চলছে, দেশনেত্রী বেগম খালেদিয়াকে হত্যার চক্রান্ত বহুদিন যাবৎ চলছে। ওই দিন প্রকাশ হয়ে গেছে, আজকের প্রধানমন্ত্রী উনি বলেছেন দেশনেত্রী খালেদিয়াকে চুপ করে ফেলে দেবেন। এটা কি মিন করে? ওনাকে হত্যা করা হবে। আবার তারেক রহমান সাহেব যখন জেলে ছিলেন তখন আমাদের সঙ্গে মোটামুটি দেখা হইতো, কথা হইতো, আলোচনা করতাম। আমরা যখন খুব মন খারাপ করে জেলের ভিতরে মুক্তির অপেক্ষা করছি, তারেক রহমান সাহেব ছিলেন নির্বিকার। উনি আমার সাথে সাথে আসতেন, খাওয়ার সময় আসতেন, খাওয়ার পরে আসতেন, একটু আলাপ করতাম। উনি দেশ সম্পর্কে বলতেন, জাতি সম্পর্কে বলতেন, এই বিদ্যুৎ সম্পর্কে বলতেন, কৃষি সম্পর্কে বলতেন, দেশে গরিব মানুষের সম্বন্ধে কথা বলতেন। সেই তারেক রহমানকে হঠাৎ করে আমাদের সামনে থেকে নিয়ে যাওয়া হলো, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন তারেক রহমান সাহেব, সুস্থ সাবলীল। আমার সঙ্গে কে কি ছিল এখানে? মিলন ছিল, আরও অনেকেই ছিল এখানে, নাই সবাই ছিল, আমাদের সামনে নিয়ে গেল। যখন ফেরত নিয়ে আসলো তারেক রহমানকে, আমরা আর চিনতে পারি নাই। তারেক রহমান অসুস্থ, পঙ্গু অবস্থায় জেলখানায় ফিরেছে, আবার ওখান থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেই আক্রোশ তারেক রহমান সাহেবের ওপর থেকে আজ পর্যন্ত এই আক্রোশ তাদের যায় নাই। তাই কেউ বলেন এটা কেড়ে ফেলবেন, ওইটা কেড়ে ফেলবেন, আরে কত কিছু তো কাটার আছে রে ভাই, নাপিতের তো অনেক কাম, নাপিতে বহুত কাজ করতে পারে। তো প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দেশে বলা হয়েছে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, এই কারণে মসজিদে এসি বন্ধ রাখতে হবে, কিন্তু বড় বড় সাহেবদের অফিসে বিদ্যুৎ বন্ধ থাকবে না, ওনাদের এসি ঠিকই চলবে। তো ভাইয়েরা, আজকে আমি বেশি সময় নষ্ট করবো না, অনেক কথা বলার ছিল। এমনই একটা কথা, এই কথা বলতে খুব খারাপ লাগে, কাউয়া কাদের যে অবস্থা, এই সরি টাকা মুড়াদের যে অবস্থা হয়েছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এখন আপনাদের একই অবস্থা হবে যদি ক্ষমা না চান। এ ভাই লোকটা বন্ধ করো না, যদি এ বিষয়ে ক্ষমা না চান তাহলে বাংলার মানুষ ঢাকার রাজপথে, যে ঢাকা কিংবা বাংলাদেশের যেখানেই আপনাকে পাবে, শায়েস্তা করে ছেড়ে দিও, মনে রাখবেন আপনাদেরকে ছাড়া হবে না। আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো নির্বাচন কমিশন, আমাদের সঙ্গে বিএনপির সঙ্গে সংলাপ ছিল, আমরা সংলাপে যাই নাই, কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না, আমরা নির্বাচন কমিশন চিনি না, আমরা নির্বাচন কমিশন মানি না। আমরা চাই এই সরকার থাকবে না, এই পার্লামেন্ট থাকবে না, এই সংসদ ভেঙে দিয়ে
নতুন এক সরকারের অধীনে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচনে আমরা যাব। আজকের এই সিসি বলেছেন বিএনপিকে বারবার ডাকব, আপনাকে সাধুবাদ জানাই। বিএনপিকে বারবার ডাকবেন এই কারণে, বিএনপিকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। আপনি সিসি দূরের কথা, বাংলাদেশের কারো সাধ্য নাই বিএনপিকে ছাড়া নির্বাচন করার। যারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে ভেতরে কিংবা বাইরে, দেশে কিংবা বিদেশে, তাদের কোথাও ছাড় দেওয়া হবে না। এই ব্যর্থ, এই সৎ, এই দুর্বৃত্ত, এই সরকারকে আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না, যথেষ্ট হয়েছে। এখন বাংলাদেশের মানুষকে আল্লাহর হস্তে মাফ করে দেন, আপনার ক্ষমতাটা ছাড়েন, নিরপেক্ষ নির্বাচন দেন, তারপরে যদি ক্ষমতায় আসেন আপনাদেরকে আমরা মাথায় তুলে নাচবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা নির্বাচনে ক্ষমতায় থাকবেন এটা বাংলাদেশের মানুষ কখনোই মানবে না। প্রিয় ভাইরা, শেষ সময় আমরা শেষ অবস্থায় চলে আসছি, শেষ বক্তব্যের শেষ পর্যায়ে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা ওই তারেক রহমানকে গালি দেন, বকা দেন, বুঝে থাকেন, মুখ আপনার চামড়ার মুক্ত বলতে থাকেন, কিন্তু জনগণ কিন্তু ছাড়বে না সময় পেলে, এ কথা মনে রাখবেন। সুযোগ পেলে কোনোদিনই জনগণ আপনাদের ছাড়বে না, পালিয়ে পালিয়ে কথা বলেন, এই সমস্ত কথা বলে উপরে উঠতে চান, নাম ফুটেতে চান, নাম ফুটেতে গেলে কিন্তু মাথা ফাড়া যাবে, কিন্তু এটি চিন্তা করেন আপনি। যাই হোক, আজকে আপনাদের আর আমি সময় নষ্ট করবো না, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে আমাদের ঢাকা শহরে যে আন্দোলনের জোয়ার উঠেছে, সেই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, ভারতের জিন্দাবাদ।